আপনি কি দেখেন না প্রতিটা অলিতে গলিতে জানা হচ্ছে আপনি কি দেখেন না তর্ক বিতর্ক করার জন্য প্রত্যেক অলিতে গলিতে মদ সেবন করা হচ্ছে আপনি কি তর্ক বিতর্ক করার জন্য দেখেন না প্রত্যেকটা অলিতে গলিতে বাবা খাওয়া হচ্ছে আপনি কি দেখেন না অলিতে গলিতে তর্ক বিতর্ক করার জন্য প্রত্যেকটা গলিতে শরাব জানা বেবিচারি সুতকুর গুসকুর অনেক কিছু ফেতনায় সমাজটা একদম বিবর্ণ হয়ে গেছে বিদীর্ণ হয়ে গেছে এই আমলে এসে উম্মতের ক্লান্তি লগ্নে আপনি শুধু পান শুধু ঈদে মিলাদুন নবীকে আসলে কি আপনি একলে নবীকে ঈদে মিলাদুন নবীকে ঘৃণা করে কথাগুলো বলেন না কি জন্য বলেন আমার বুঝে আসে না ওসামা শুধু ঈদে মিলাদুন নবী নিয়ে পড়ে আছে আপনাকে বলি আপনি কি ঈদে মিলাদুন নবী বুঝেন না আপনি বলেন যে ঈদে মিলাদুন নবীর আমল নাই আর ঈদে মিলাদুন নবী মানামানি তো ঈমান ঈদে মিলাদুন নবী মানামানি ঈমান নবী এসে যা কিছু দেখে গিয়েছেন এগুলোকে আমল করার নাম হচ্ছে সিরাতুন নবী প্রত্যেকে বলি সুবহানাল্লাহ কেন বুঝেন না আপনি ঈদে মিলাদুন নবী নবীজি পৃথিবীতে এসেছেন আমরা মেনে নিয়েছি সেটার নাম হচ্ছে মিলাদুন নবী আমরা তো মিলাদুন নবীর ব্যানার করি মিলাদুন নবীর ব্যানারে নবীজির শান ও মান বর্ণনা করি এটা কি বেদাত হতে পারে আপনাদের এই সংকীর্ণ জ্ঞান জ্ঞান কেন সংকীর্ণ হয়ে গেল মিউজিক প্লাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى عز وجل في شأن حبيبه ومعشوقه بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه أفضل الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما على حبيبك خير خلق كل حمين تو اس لیے ہے جنوب دو خیال ادب تو اس لیے ہے جنوب دو خیال ادب عشق میرا سینے میں وجود ہے عشق میرا سینے میں وجود ہے روضہ مصطفیٰ میرے آنکھوں میں ہے روضہ مصطفیٰ میرے آنکھوں میں ہے অদ্রকার ডাক বাংলো পূর্ব শিয়ালবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুব সমাজ ও ছাত্র সমাজের কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম আজিমোশান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিমোশান এই মাহফিলে পতন ওয়াইদিন হিসেবে উপস্থিত রাখার সবাই সম্মতি জ্ঞাপন করেছেন হযরত মাওলানা কারী রুহুল আমিন সিদ্দিকী সাহেব দামাত বরকতুল আলিয়া অত্র মাহফিলের বিশেষ ওয়াইদিন হিসেবে তকরীব পেশ করার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করেছেন আলহাজ কারী মাওলানা মোহাম্মদ তারেক আবেদিন কাদেরী অত্র মাহফিলের প্রধান অতিথি হিসেবে তশরিফ আনার জন্য সম্মতি গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ শামসুদ্দোহা চৌধুরী চেয়ারম্যান কাউখালি উপজেলা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা চট্টগ্রাম আমি গুণাগার নায়েক নাকান্দা
انسان بطل دربل انسان ایمان دار بطل دربل ایمان دار کے اترو آجی موشن عید ملاد النبی صلی اللہ علیہ وسلم محفل ادبودن করে রেখেছেন মহব্বত করে দিয়েছেন সেজন্য রব্বুল আলামিন করুণা করিম রহিমের দরবারে লক্ষ কোটি শুকরগুজার করি এবং যারা আজ এ আজিম ওশান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীক শামিলের মাধ্যমে শারীরিক মানসিক পরিশ্রমের মাধ্যমে যারা এত সুন্দর করে সাজালেন তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে প্রত্যেককে বলি আমিন এবং তাদেরকে আখির নবীর পেয়ারা হাবিব দু জাহানার বাদশা নবী নূরুন নবী হায়াত নবী জিন্দা নবীর রোহানি তাওয়াজ্জো দিয়ে তাদেরকে যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রিয়া হাবিবের আশিকের উম্মত হিসেবে কবুল করেন দুনিয়া ও আখির জগৎ উভয় জগতে তরক্কি কামিয়াবি নসিব করেন প্রত্যেককে বলি আমিন পেয়ারা হাজিরিন আজিম ওশান এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বয়ানে কালামে করিম ফুরকানের হামিম থেকে উপরন্ত অগণিত কালামে মজিদের থেকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের শান বর্ণনা করতে গিয়ে যে কালামে মজিদ ফুরকানে হামিদের বিভিন্ন পৃষ্ঠা বিভিন্ন সূরা বিভিন্ন কালামের পারা সাজিয়েছেন তন্মধ্য থেকে সংক্ষিপ্ত একটা অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি নবীর শান বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই ইশারাটুকু করলেন হে জগৎবাসী আমি আমার কালাম দিয়ে আমার জবান দিয়ে আমার পবিত্র গ্রন্থ দিয়ে আমার কুদরতির জবান দিয়ে আমি আমান পেয়ারা হাবিবের প্রশংসা আমি নিজে করে দিচ্ছি ওয়া রাফানা লাকা যিকরাক প্রত্যেককে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তার পাবিবে প্রিয় হাবিবের শান ও মান তুলে ধরলেন ও আমার প্যারা হাবিব আপনাকে আমি বানিয়েছি পৃথিবীর শুরু লগ্নে পাঠালাম পৃথিবীর শেষ লগ্নে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুল যত নবী রসুল পাঠিয়েছি তাদের প্রত্যেকের মাধ্যমে আপনি নবীর আগমনের আপনি নবীর জশ্নে বিলাদতের সুসংবাদ পৃথিবীবাসীকে দিয়েছি প্রত্যেকে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় নয় আমি নবী পৃথিবী আসার পূর্বে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আসমানের ফেরেশতাদেরকে দুদিন ছুটি দিয়েছিলেন হাদিসে মোবারকে এটা বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরুন নবী হায়াত নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা নবী দু জাহানের বাদশা নবী যেদিন পৃথিবীতে তসিন আনবেন সেদিন সমস্ত পৃথিবীর সমস্ত আসমানের সমস্ত সাত তফকা জমিনের যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখলেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ছুটি দিয়ে দিলেন এ কথা বললেন আমার পেয়ারা হাবিব সরকারে দু জাহা হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দুনিয়া থেকে জমিনে তশরিফ নিবে হে ফেরেশতাগণ তোমরা আরশে ফেরেশতা আরশে জমিনের ফেরেশতা জমিনে জমিনের নিচে ফেরেশতা জমিনের নিচে যত ফেরেশতা আছে তোমাদের কাজকে আমি ছুটি দিলাম তোমাদের ডিউটি মওকুফ করলাম তোমরা এই আমার নবীর আগমনে খুশি উদযাপন করতে থাকো প্রত্যেকে বলি সুবহানাল্লাহ এটাই হলো ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিন সমস্ত ফেরেশতা জগৎকে আল্লাহ তাআলা ছুটি দিলেন সেদিন হলো যেদিন পেয়ারা হাবিব দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্ব আকাশে আসমানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজে গিয়েছিলেন অনেক লম্বা ঘটনা আমরা প্রত্যেকে অবগত আছেন যেদিন দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে লৌহ কলম পাড়ি দিয়ে লাজবান লা মকাম পাড়ি দিয়ে আমার পেয়ারা হাবিব যখন পৃথিবী ছেড়ে তশরিফ নেবেন আল্লাহ দরবারে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ইরশাদ করে দিলেন ও আমার ফেরেশতারা তোমরা তোমাদের কাজে আজ ছুটি দেওয়া হয়েছে আমার পেয়ারা হাবিব দুনিয়ার জমিন থেকে আমার কাছে তশরিফ আনতেছেন তোমরা সারিবদ্ধভাবে আমার নবীকে আহলাম সাহলাম দিতে থাকো সম্মান জানাতে থাকো আমার নবী পৃথিবীর জমিন থেকে আমার কাছে সরাসরি তশরিফ আনতেছেন প্রত্যেকে বলি সুবহানাল্লাহ এই এটাই হলো মিলাদুন নবী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্মান ইজ্জত তাজিম তকরিম বোঝানোর জন্য ফেরেশতাদের ছুটি দিয়েছিলেন আরশে আজিমে
দুইটা সেমিনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন একটা হচ্ছে সমস্ত কুল কায়নাত যত সৃষ্টি জগৎ আছে যত প্রাণী জগৎ আছে যত প্রাণ আছে সমস্ত প্রাণী জগৎকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত সৃষ্টি কুল রূহ কুল রূহ জগৎ এক বাক্যে উত্তর দিয়েছিল অনু বালা হে প্রভু নিশ্চয় আর নিশ্চয় আপনি আমাদের রব এখানে কোনো সন্দেহ নাই আরেকটা সেমিনার করেছিলেন শুধু কেবল মাত্র 1,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূল নিয়ে যেখানে কোনো সৃষ্টি কুল ছিল না যেখানে কোনো মানব জাতি ছিল না যেখানে কোনো জিন জাতি ছিল না সেখানে শুধু শুধু নবী ইকরাম রাসূল ইকরাম ছিলেন 1,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূল ছিলেন সবাই সবার সামনে আকির নবীর শান ও মান আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন আমি এমন এক রাসূল বানিয়েছি যে নবীকে আমি রূহ বানিয়ে নূরের তারা করে কোটি কোটি বছর আমার আরশের আজিমের উপরে সুসজ্জিত করে রেখেছি যে নবীর শান ও মান অনেক বেশি যে নবীর উম্মতের শান মান অনেক বেশি প্রত্যেক বলি সুবহানাল্লাহ কারণ অন্যান্য নবীর কেন শান ও মান বেশি অন্যান্য নবীর উম্মতরা 300 বছর 500 বছর 1000 বছর হায়াত পেত তারা যা ইবাদত বন্দেগি করত তার চেয়ে হাজার কোটি গুণ ইবাদত বন্দেগি আমার আকি নবী দুজাহানের বাদশা নবীর জন্য আল্লাহ তাআলা মাহে রমজানের ভিতরে এমন একটা দিন দিয়ে দিলেন এমন একটা রাত দিয়ে দিলেন যে রাতের নাম শবে কদর যে আকি নবীর উম্মত এক জীবনে একবার হলেও শবে কদর রজনী পাবে ইবাদত বন্দি করবে আমার আল্লাহ ডিক্লেশন করে দিলেন আকির অন্যান্য নবীর উম্মতগণ 500 বছর ইবাদত করত 1000 বছর ইবাদত করত 2000 বছর ইবাদত করত কিন্তু আমার আকির নবীর উম্মতগণ আমার নবীর ওসিলাই আমার নবীর কদম সদকাই এত লম্বা হায়াত পাবে না ঠিক কিন্তু এমন রজনি দিলাম আমি আল্লাহ আমার নবীর শানের কদমে যেই রাতে এক রাত ইবাদত বন্দি করলে কবর কদরের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেশন দিয়ে দিলেন ডিক্লার দিয়ে দিলেন সার্টিফিকেট দিয়ে দিলেন 80,000 4 মাস 83,000 4 মাস ইবাদত করলে যা সওয়াব হবে আকি নবীর উম্মত এক রাত ইবাদত করলে সেই সওয়াবটুকু হয়ে যাবে প্রত্যেকে বলি সুবহানাল্লাহ তাহলে এটা আমার নবীর ইজ্জতের কারণে আমার নবীর ইজ্জত ও শান আমার নবীর শান মান আল্লাহ নিজেই জবানে বর্ণনা করে দিয়েছিলেন ওয়া রাফানা লাকা যিক্রক সেজন্য কবি বলতেছেন লায়ান কানা সানাউ কামা কানা হাক্কাহু বাদাল খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আমার নবীর শান মান বর্ণনা করে কিয়ামত পক্ষে নবীজির জুল চুল পরিমাণ দুল পরিমাণ শান শওকত শান মান বর্ণনা করা শেষ হবে না সেজন্য আমি নবী আমি কবি আমার নবীর শান বর্ণনা করলাম লায়ান কানা সানাউ কামা কানা হাকাহু বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আমি মুখতাসার করলে সংক্ষেপ করে বললাম যে আমার নবীর শান আমার আল্লাহ রব্বুল ইজ্জতের পরে প্রতিবেশ সুবহানাল্লাহ যখন নবীদেরকে সে নবীর শান মান সম্পর্কে বর্ণনা করলেন তখন নবীগণ আশ্চর্যিত হয়ে গেলেন আখির নবী দুজাহানের বাদশা নবী এমন নবী আসবেন আল্লাহ আমাদেরকে নবী করে সৃষ্টি করবেন আমরা খুশি হয়েছি আনন্দিত হয়েছি শুকর গুজার করতেছি রব্বুল আলামিন অন্তরে আর তো আরজু থেকে যাই আপনি আখির নবীর উম্মতগণকে যেভাবে শান মান বর্ণনা করলেন যে ইজ্জতের কথা বর্ণনা করলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আগে প্রবেশ করবে আকির নবীর উম্মত কিয়ামতের ময়দানে উচ্চ স্থানে থাকবে আকির নবীর উম্মত কিয়ামতের ময়দানে গুনাহগার হলেও অন্যান্য নবীর উম্মতের চেহারা থাকবে কালো অন্যান্য উম্মতের চেহারা থাকবে বিবর্ণ কিন্তু আকির নবীর ইজ্জতের কারণে গুনাহগার হলেও আকির নবীর উম্মতের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো প্রত্যেক বলি সুবহানাল্লাহ কেন এত ইজ্জত দিলেন আল্লাহ কেন আকির নবীর উম্মতকে এত ইজ্জত দিলেন শান মান দিলেন শান মান শুনে মূসা ইসলাম বললেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আমি খুশি হয়েছি তার চেয়ে আরো বেশি খুশি হতাম যদি আমার নবুয়তে কেড়ে নিয়ে আমাকে আকির নবীর উম্মত করে দিতেন আমি তার চেয়ে আরো শুকর গুজার খুশি বেশি হতাম প্রত্যেকে বলি সুবহান আল্লাহ সেজন্য মূসা ইসলাম বলতেছেন মূসা কি দিল মাইলতে সুয়ে মুহাম্মদ
محمد مجھے کر دے خدایا امت محمد مجھے کر دے خدایا امت محمد او اللہ আমাকে নবী বানিয়েছেন রাসূল বানিয়েছেন সম্মান দিয়েছেন इज्जत দিয়েছেন আমি তাতে রাজি তার চেয়ে আরো বেশি রাজি হয়ে যেতাম যদি আমি মুসা আলাইহিস সালামকে নবুয়তের দপ্তর থেকে নামটা কেড়ে দিয়ে আখি নবীর উম্মত করে বানাতেন প্রত্যেক বলি সুবহানাল্লাহ সেজন্য প্রত্যেকটা নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আখি নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু দুইটা নবীর দোয়া কবুল হয়েছিল একটা নবী হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম যিনি আসমান পৃথিবীতে যুবক অবস্থায় তাকে আসমান নিয়ে গিয়েছিল ফেরেশতারা অনেক লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না আরটা হচ্ছে দানাইল আলাইহিস সালাম যিনি ফরিয়াদ করেছিলেন আল্লাহ এমন নবীর শান ওমান এমন নবীর উম্মতের শান ওমান শুনে অবাক হয়ে গেলাম আল্লাহ নবী জবানায় আসা তো সুযোগ হবে না আমাকে আখির নবীর উম্মত বানিয়ে আমাকে জীবনটা দামি করে দাও আখির নবীর উম্মতের হাতে গোসল করিয়ে আমার জীবনটা দামি করে দেন প্রত্যেক বলি সুবহানাল্লাহ হযরত দানাইল আলাইহিস সালাম নবীর আগে তিন বছর আগের কার নবী তিনি দোয়া করেছিলেন আল্লাহ নবীকে তো দেখব না আখির নবী তিন সাথে সাক্ষাৎ হবে না নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হবে না আপনার দরবারে ফরিয়াদ করতেছি মালিক আমাকে দয়া করে মেহেরবানি করে আখির নবীর উম্মতের হাতে গোসল করার জন্য আমাকে ব্যবস্থা করে দিন প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আমি আপনি দুর্বল হতে পারি অশিক্ষিত হতে পারি কালো হতে পারি বেটু হতে পারি জয়ীফ হতে পারি কিন্তু আমাদের শান ওমান আমাদের ইজ্জত আমাদের মর্তবা নবীর কারণে আল্লাহ সুবহানাহু এত বেশি বাড়িয়েছিলেন যার কারণে নবীরা পর্যন্ত এই নবীর উম্মতের হাতে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিলেন সেই নবীর দোয়া কবুল হয়ে গেল হযরত দানাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্তেকালের পরে ওই সময়ের ইরাকের বাদশা সেই নবী আলাইহিস সালাম তিন বস 3000 বছর আগে তাকে সুন্দর কফিনে করে রাজদরবারের সিংহাসনের উপর সুসজ্জিত করে রেখে দিলেন যখন আরব ভূখণ্ড ইসলামের হাতে এলো নবীজি তসলিম নেওয়ার পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শানমান চলতেছিল শাসন চলতেছিল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভবিষ্যৎ বাণী অনুযায়ী নবীজির ভবিষ্যৎ বাণী অনুযায়ী তোমরা যদি ইরাক দখল করতে পারো ইসলাম যদি ইরাকে কায়েম হয়ে যায় ইসলামের শাসনে চলে আসে তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির ভবিষ্যৎ বাণী দিয়ে দিচ্ছি তোমরা ইরাকের রাজদরবারে রাজ সিংহাসনের উপরে একটা কফিন দেখতে পাবে যে কফিনে হযরত দানাইল আলাইহিস সালাম এখনো লাশ মোবারক রয়ে আছে যে দানাইল আলাইহিস সালাম নবীজির হাতে গোসল পাওয়ার জন্য নবীজির উম্মতের হাতে গোসল পাওয়ার জন্য দাফন পাওয়ার জন্য আল্লাহর দরবারে আরজ করেছিলেন আল্লাহ কবুল করে নিয়েছিলেন প্রত্যেক বলি সুবহানাল্লাহ যখন অনেক লম্বা ঘটনা যখন ইরাক ইসলামের দখলে চলে আসলো ইসলামী হুকুমত চলে আসলো যুদ্ধে যখন মুসলমানরা বিজয় হলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আবু মুসা আশআরী তোমার প্রতিনিধিত্বে আমি বাহিনী পাঠাচ্ছি তোমরা যখন আরব ভূখণ্ড দখল করে ফেলবে ইসলামের শাসনের মধ্যে নিয়ে আসবে তখন তোমরা রাজদরবার উপরে দেখতে পাবে একটা কফিন সেই কফিনে 3000 বছর আগে লাগানো হযরত দানাইল আলাইহিস সালাম তার অন্তরে আরজি ছিল সে আখির নবীকে দেখবে না যাতে আখির নবীর উম্মতের হাতে দাফন হয়ে গোসল দিয়ে তার যাতে কবরে দাফন করা হয় সে আরজি করে রেখেছিলেন আল্লাহ তার দোয়াকে কবুল করে সে কফিনের মধ্যে এখনো আছে তোমরা যদি তার সাক্ষাৎ পাও তাকে সুন্দর করে তাজিম করে গোসল করে কাফন দাফন দিয়ে তাকে কবরে দাফনের ব্যবস্থা করে দিও প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আমার মাধ্যমে যাতে পদনীতিতে ইরাকের মধ্যে ইসলাম কায়েম হলো ইসলামী শাসন চলে আসলো আমি নবীজির ভবিষ্যৎ অনুযায়ী রাজদরবারে প্রবেশ করলাম রাজদরবারে দেখলাম একটা কফিন খুব সুন্দর কফিন সেই কফিন নামালাম কুলে দেখলাম নবীর চেহারা এ আনোয়ার দানাইল আলাইহিস সালামের চেহারা মোবারক জলমল করে জ্বলতেছেন প্রত্যেকে বলি সুবহানাল্লাহ
3000 বছর আগে নবীর উম্মতের হাতে গোসল করার জন্য যে দানাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহ ফরিয়াদ করে ফরিয়াদটুকু কবুল করে দানাইল আলাইহিস সালামকে 3000 বছর পর্যন্ত কবরে রেখে দিলেন আবু মুসা আশআরি বর্ণনা করতেছেন আমি যখন লাশ মোবারক দেখতে পেলাম অপরূপ সুন্দর চেহারা দানাইল আলাইহিস সালামের আমি লাশখানা নামিয়ে আমার নিজের হাতে গোসল করিয়ে আমার নিজের হাতে কাফন পরিয়ে আমি দানাইল আলাইহিস সালামকে মাটির জমিনে দাফন করে দিলাম প্রত্যেকে বলে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন একটু অন্তরে চিন্তা করুন একটু বিবেক দিয়ে চিন্তা করুন নবীরা পর্যন্ত আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করত আমরা কখনো রণজারি করি নাই কোন চেয়ারম্যানের কাছে যাই নাই কোন মেম্বারের কাছে যাই নাই কোন এমপির কাছে মন্ত্রী মিনিস্টারের কাছে যাই নাই কোনদিন কোন দরখাস্ত লিখে নাই আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়ে আমাদের দুজাহানকে আমাদের সম্মান হিসেবে করে দিলেন প্রত্যেক বলি সুবহানাল্লাহ তাহলে আমাদের সেই শানমান আমাদের সেই ইজ্জত সেই আজমত সেই محبت কখন থাকবে যদি আমরা নবীজিকে অনুসরণ করি আমরা সেই নবীজির পথমতে চলি তখন থাকবে আমাদের সেই শানমান সাহাবাই کرام রিদওয়ানুল্লাহ আজমাইন কিভাবে নবীকে ভালোবাসতেন জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন নবীজি যেভাবে উঠাবসা করতেন তারা সেইভাবে উঠাবসা করতেন নবীবি যেভাবে জীবন যাপন করতেন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবন বাজারঘাট ইত্যাদি ইত্যাদি যেভাবে করতেন সেইভাবে অনুসরণ করে অনুকরণ করে সাহাবায়ে কেরাম জীবন যাপন করতেন সেইভাবে অনুসরণ করার নাম হচ্ছে নবীকে মেনে নেওয়া আর নবীকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী প্রত্যেক বলি সুবহানাল্লাহ আমাদের দেশে ঈদে মিলাদুন নবী অনেক তর্ক বিতর্ক ইউটিউবে ঢুকলে নেট ঢুকলে দেখা যায় অনেক তর্ক বিতর্ক ভাই কেন এই বিষয়ে তর্ক বিতর্ক করেন আপনি কি দেখেন না প্রতিটা অলিতে গলিতে জানা হচ্ছে আপনি কি দেখেন না তর্ক বিতর্ক করার জন্য প্রত্যেক অলিতে গলিতে মদ সেবন করা হচ্ছে আপনি কি তর্ক বিতর্ক করার জন্য দেখেন না প্রত্যেকটা অলিতে গলিতে বাবা খাওয়া হচ্ছে আপনি কি দেখেন না অলিতে গলিতে তর্ক বিতর্ক করার জন্য প্রত্যেকটা গলিতে শরাব জানা বেবিচারি সুতকুর গুসকুর অনেক কিছু ফেতনায় সমাজটা একদম বিবর্ণ হয়ে গেছে বিদীর্ণ হয়ে গেছে এই আমলে এসে উম্মতের ক্লান্তি লগ্নে আপনি শুধু পান শুধু ঈদে মিলাদুন নবীকে আসলে কি আপনি একলে নবীকে ঈদে মিলাদুন নবীকে ঘৃণা করে কথাগুলো বলেন না কি জন্য বলেন আমার বুঝে আসে না ওসামা শুধু ঈদে মিলাদুন নবী নিয়ে পড়ে আছে আপনাকে বলি আপনি কি ঈদে মিলাদুন নবী বুঝেন না আপনি বলেন যে ঈদে মিলাদুন নবীর আমল নাই আর ঈদে মিলাদুন নবী মানামানি তো ঈমান ঈদে মিলাদুন নবী মানামানি ঈমান নবী এসে যা কিছু দেখে গিয়েছেন এগুলোকে আমল করার নাম হচ্ছে সিরাতুন নবী প্রত্যেক বলি সুবহানাল্লাহ কেন বুঝেন না আপনি ঈদে মিলাদুন নবী নবীজি পৃথিবীতে এসেছেন আমরা মেনে নিয়েছি সেটার নাম হচ্ছে মিলাদুন নবী আমরা তো মিলাদুন নবীর ব্যানার করি মিলাদুন নবীর ব্যানারে নবীজির শান ও মান বর্ণনা করি এটা কি বেদাত হতে পারে আপনাদের এই সংকীর্ণ জ্ঞান জ্ঞান কেন সংকীর্ণ হয়ে গেল শেখ আহমদুল্লাহকে বলি আপনাদের কেন জ্ঞানটা সংকীর্ণ হয়ে গেল আপনাকে এগুলো বুঝান না উম্মতকে বুঝাই দেন যদি ত্রুটি থাকে মিলাদুন নবী এভাবে এভাবে পালন করেন আপনি নবী পেয়েছেন সেজন্য নামাজ পেয়েছেন নামাজকে মেনে নিয়েছেন মেনে নেওয়ার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী আর যখন আমল শুরু করলেন তখন হলো সিরাতুন নবী আপনি রোজা পেয়েছেন নবীজির আগে রোজা ছিল না নবীজি রোজা এনেছেন যেটা এনেছেন সেটা নবীজি এনেছেন নবী পেয়েছি বিদায় রোজা পেয়েছি রোজা মেনে নিয়েছেন সেটা হচ্ছে মিলাদুন নবী রোজা রেখেছেন সেটা হচ্ছে সিরাতুন নবী প্রত্যেক বলি সুবহানাল্লাহ আপনারা সংকীর্ণ করে এটা কেন বুঝেন না আপনারা কোরআন হাদিস পড়ান সিয়াসি তার হাদিস পড়ান কালামে মজিদ পড়ান কালামে মজিদ তো আগে ছিল না নবীজির কারণে পেয়েছেন নবী পেয়েছেন বিদায় কালাম পেয়েছেন কালাম পেয়েছেন কালামের উপর আমল করেন যেটা পেয়েছেন কালাম মেনে নিয়েছেন হাদিস মেনে নিয়েছেন সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী আর যেটা কালামুল্লাহ শরীফের আমল করতেছেন সেটা হচ্ছে সিরাতুন নবী সেই জন্য আমাদের আহার সুনত ওয়াল জামাতের মসনকে আমরা মিলাদুন নবীকে মেনে নিই জীবনে সিরাতুন নবীকে দিয়ে জীবন সাজিয়ে নিই প্রত্যেকে বলি সুবহানাল্লাহ কেন বুঝেন না আপনারা
আমরা হস পেয়েছেন নবীজি আসার আগে এরকম এই নিয়ম হস ছিল না আপনি যখন হস পেয়েছেন নবীজির কারণে মেনে নিয়েছেন মেনে নেওয়ার পরে যখন আপনি হস করতে গেলেন আমলে পরিণত করলেন যেটা মেনে নিয়েছেন সেটা মিলাদুন্নবী আমল করতে গিয়েছেন সেটা হচ্ছে সিরাতুন্নবী প্রত্যেককে বলেছে সুবহানাল্লাহ কেন মিলাদুন্নবী আমরা খুঁজে পান না আমি দলিল দিচ্ছি এত দলিল লাগবে না সিয়াসি তার হাদিসের দলিল দরকার নাই একদম বাংলা দলিলগুলো নেন কারণ জ্ঞানী মানুষের জন্য নিজের বিবেক হচ্ছে আদালত যার বিবেক আছে তাকে আদালতে যেতে হয় না সেই নিজের বিবেচনা নিজে করতে পারে আমরা সেইগুলোকে চিনিমিনি না করলে সমাজে কত ফিতনা সমাজে দুর্নীতি ভরা সমাজে অসভ্য ভরা সেগুলো নিয়ে আলোচনা করেন মানুষ নসিহত পাবে হিদায়ত পাবে মানুষ নবীজির পথে আসবে আল্লাহ তাআলা দ্বীনের পথে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রত্যেক বলি সুবহানাল্লাহ আপনি নিজেই তো মিলাদুন্নবী কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছি আমি নবীর কারণে সৃষ্টি করে আমার নবীর কদম উৎসর্গ করেছি প্রত্যেক বলি সুবহানাল্লাহ আপনার মা পেয়েছেন সন্তান পেয়েছেন মাকে মা হিসেবে মেনে নিয়েছেন সেটা মিলাদুন্নবী মাকে মা বলে ডাকতেছেন সেবা করতেছেন সেটা সিরাতুন্নবী কেন বুঝেন না এত সিয়াসি তার হাতে দলিল লাগে নাকি আপনাদের আকল গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে প্রত্যেক বলি আমিন নবীজিকে সাহাবাই কেরাম কিভাবে অনুসরণ করতেন আমরা সেদিকে একটু লক্ষ্য করলে আমাদের জীবনটা দামি হয়ে যাবে প্রত্যেকটা আমল নবীজিকে দেখে দেখে আমল করতেন একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন আমি হানায় কাবা তাওয়াফ করে হজরে আসওয়াদে চুমা দিলাম চুমা দেওয়ার সাথে সাথে আমার অন্তরে আসলো কি রে মানুষ নাকি বলে হজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায় এটা তো কেবল একটা পাথর তার কোনো ক্ষমতা নাই হে হজরে আসওয়াদ ডাক দিয়ে বললেন তোর কোনো ক্ষমতা নাই তুই গুনাহ মাফ করার আমার নূরী নবী তোর কাছে চুমা দিয়েছে তোকে চুমা দিয়েছে সে কারণ তুমি দামি হয়েছ নবীজি দিয়েছে সেজন্য আমিও দিয়েছি না হলে তোর কোনো ক্ষমতা নাই গুনাহ মাফ করার প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আমার নবীজি করেছেন সেজন্য করেছি আমার নবীজি বলেছেন সেজন্য বলেছি এটা হচ্ছে প্যারা নবীর এশকে মুস্তাফা প্যারা নবীর আশেক প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আমরা প্রত্যেকটা কাজে নবীজিকে অনুসরণ করে চলবো আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم نبي هي আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তুহিব্বুন আল্লাহ যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর দয়া পেতে চাই আমি আল্লাহর রহম পেতে চাই আমায় আল্লাহর করুণা পেতে চাই তাহলে ফাত্তাবিউনি তারা যাতে আমি আপনি নবীকে অনুসরণ করে প্রত্যেক বলি সুবহানাল্লাহ তাহলে নবী হচ্ছে অনুসরণের বস্তু কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة نيچوي نيچوي আমার নবীর চরিত্রের মধ্যে জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্র উত্তম আখলাক প্রত্যেক বলি সুবহানাল্লাহ তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের প্রত্যেকটা জীবন নবী কদম হাঁটার সময় কিভাবে হেঁটেছেন বাথরুমে যাওয়ার সময় কিভাবে গিয়েছেন পোশাক পরার সময় কিভাবে পরেছেন কোলার সময় কিভাবে কুলেছেন এমন কোন দিক নাই এমন কোন সাবজেক্ট নাই যেটা নবী করিয়ে দেখান নাই প্রত্যেক বলি সুবহানাল্লাহ আমাদের সেই অনুসরণ অনুকরণ চলার নাম হচ্ছে নবীকে অনুসরণ করা প্রত্যেকে বলি সুবহানাল্লাহ যদি আমরা নবীকে অনুসরণ করে চলতে পারি তাহলে হয়ে যাবে আমাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন ফাত্তামিউনি ইউহিবুকুমুল্লাহ হে আমার নবীজির উম্মত সকল আমি আল্লাহ তোমাদেরকে কালামে মজিদের মধ্যে আমার নবীর মাধ্যমে ডিক্লেরেশন দিয়ে দিলাম তোমরা যদি জীবন চলার পথে ওঠা বসায় চাল চলে লেনে দেনে ব্যবসা বাণিজ্য যদি আমি নবীকে অনুসরণ করো আমার নবীকে অনুসরণ করো তাহলে তোমরা আমাকে ভালোবাসার চিন্তা করতে হবে না আমি আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলাম আমি নবী আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে নেব প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আর যখন ভালোবেসে নেব আমি আল্লাহর প্রথম পুরস্কার হচ্ছে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম
والله غفور رحيم আমি ভালোবেসে সর্বপ্রথম যেটা পুরস্কার দিব আমি আমার নবীর উম্মতের ওই সমস্ত উম্মতের যারা নবীজিকে অনুসরণ করে তাদের প্রথম পুরস্কার হচ্ছে তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি maaf করে দেব প্রত্যেককে বলি সুবহানাল্লাহ এটা হচ্ছে আমি আল্লাহ থেকে পুরস্কার তোমরা যদি আমি নবীকে আমার প্যারা হাবিবকে অনুসরণ অনুকরণ করে চলো তাহলে তোমার জন্য সেটা নাজাতের পথ অনেকে বলে হিন্দুরা বিশেষ করে এটা নিয়ে খুব সরগর করে অপপ্রচার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম নিয়ে এসেছেন পৃথিবীতে মুসলমানের নবী হচ্ছে মুহাম্মদ হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক এই শব্দটা বাক্যটা খুব বেশি ভুল 100% ভুল এটা আমরা পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নয় কারণ হিন্দু ধর্ম বলে আমরা সনাতন ধর্মী আমরা হিন্দু ভাইদেরকে মনদেরকে উদ্দেশ্য করে বলি ইউটিউবে কথাগুলো যাচ্ছে আপনাদেরকে সংশোধনের জন্য বলি আমার নবীর শান ও মান নিয়ে সিনিমিনি খেলবেন না নবীর কারণে আপনারা সহ পৃথিবী দেখেছেন আলো দেখেছেন পৃথিবীতে যা কিছু আছে যা কিছু থাকবে যা কিছু পেয়েছেন আমার নবীর কারণে পেয়েছেন প্রত্যেককে বলি সুবহানাল্লাহ কারণ আমরা নবীর শানে কেন এগুলো নিয়ে বলেন আমার নবীজি শুধু শরীয়তকে সমাপ্ত করার জন্য এসেছেন ইসলাম ছিল আদম আলাইহিস সালাম যেদিন থেকে পৃথিবীতে মানুষ এসেছেন আদম আলাইহিস সালাম মা হাওয়া এসেছেন আদম হচ্ছে মুসলমান মা হাওয়া আলাইহিস সালাম হচ্ছে মুসলমান নবীদের সিলসিলা ধরে যত উম্মত পৃথিবীতে এসেছেন সবাই ছিল মুসলমান প্রত্যেককে বলি সুবহানাল্লাহ এই ধর্ম নতুন ধর্ম নয় কেবল সংশোধন হয়ে হয়ে যেমন এই মাহফিলের উদ্যোক্তা আমি বিশেষ ওয়াইজিন এরপর বিশেষ ওয়াজ করবেন এরপর প্রধান অতিথি ওয়াজ করবেন সভাপতি এসে এই মাহফিলটাকে শেষ করবেন তাহলে আমার নবীজিও নতুন কোন ধর্ম প্রচার করে নাই এক আল্লাহর পরিচয় দিয়ে গেছেন মানুষদেরকে সেই আখির নবী সেই আদম আলাইহিস সালাম তকে আদম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেরকম ইসলাম সেরকম ইসলামই ছিল নবী পরিবর্তন হয়েছে শরীয়ত পরিবর্তন হয়েছে একই নবী ছিল পৃথিবীর জমিনে আমার নবী হচ্ছে সভাপতি ইসলামের সভাপতি শরীয়তের সভাপতি আমার নবী শরীয়তকে একবার গ্যারান্টেড করে সিল মেরে আজীবন মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শরীয়তকে বলবৎ করে দিলেন প্রত্যেককে বলি সুবহানাল্লাহ এরপর নতুন কোন শরীয়ত আসবে না সেজন্য ইসলাম ধর্ম নতুন কোন ধর্ম নয় আপনারা তো পেয়েছেন 3500 বছর আগে হিন্দু ধর্ম পেয়েছেন কিন্তু মুসলমান ধর্ম হচ্ছে আরো হাজার কোটি বছর আগে আপনারা হয়তো বিভ্রান্তি করে সরাচ্ছেন আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এই জবাবটা দিলাম বিভ্রান্ত করবেন না আর বিশেষ করে আজ যুবক ভাইরা নজন ভাইরা অত্যন্ত খুশি আনন্দ লাগতেছে যে এত সুন্দর একটা ঈদ মিলাদুন্নবী ফাতিহা উদযাপন করলেন কিন্তু আপনাদের জীবনে নবীজির চরিত্র আসতে হবে না হলে এই ফাতিহার এই মিলাদুন্নবীর কোনো মূল্য পাবেন না কারণ আপনি একটা ব্যক্তি যত প্রশংসা করেন কেন এই চেয়ারম্যানটা অনেক ভালো এই চেয়ারম্যানটা মানুষকে দান খয়রাত করে এই চেয়ারম্যানটা মানুষের সাথে সাক্ষাৎ করে মানুষের সেবা করে বলতে 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 প্রশংসার আর কোনো শেষ নাই শেষে গিয়ে বললেন চেয়ারম্যানটা মুনাফিক চেয়ারম্যানটা মুশরিক আর পেছনে এত প্রশংসার কোনো মূল্য নাই আম মনে করেন আপনার কাছে একটা গরু আছে অনেক বড় গরু 5 লক্ষ টাকা যাবে অনেক মোটা তাজা অনেক সুন্দর এটা দেখতে অনেক আদর লাগে অনেক প্রশংসা করলেন প্রশংসা করতে 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 সব কিছু করে ফেললেন শেষমেশ বললেন গরুটা রাত্রিবেলা মারা গেছে আর এই প্রশংসার কোনো দাম আছে নাই এই কারণে ও গরুটা 5 লাখ টাকার গরু 5 টাকা দিয়ে আর কেউ কিনবে না কারণ তার ভিতরে জান নাই সেজন্য যত বেশি নবীর মিলাদ মুস্তাফা করেন না কেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত হাবিবে করিমের মহব্বত আসমত সুন্নত আপনার জীবন পরিবর্তন করতে না পারবে অন্তরের ভিতর চলে না আসবে ততক্ষণ আপনার এই মিলাদুন নবী আপনার এই পরিশ্রম আপনার এই কষ্ট সবকিছু বিধান কিভাবে সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করতেন নবীর নির্দেশ পালন করতেন সংক্ষিপ্ত আলোচনা করে আমি এটি টানবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে যুদ্ধ হবে মুতার প্রান্তনে সাহাবাই ক্রামদেরকে মুতার প্রান্ত যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন ওদিকে ইহুদি নসারা 1 লক্ষ এদিকে মাত্র 3000 সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অনুপ্রেরণা দিচ্ছেন যুদ্ধের সিস্টেম শিখিয়ে দিচ্ছেন সেখানে যেহেতু নবী যাবেন না নবী নির্দেশ দিলেন হযরত যায়েদকে
ডাকলেন আমার যায়িদ কোথায় যায়িদ কোথায় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির উপস্থিত হয়ে গেলাম যাও যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি হিসেবে নিয়োগ করে দিলাম তুমি প্রস্তুতি গ্রহণ করো তুমি পরিবার থেকে বিদায় নিয়ে এসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা হচ্ছেন আপনি পালক পুত্র যায়িদ আমার মা আয়েশা ঘরে থেকে শুনেছেন আমাকে তো কোনো দিকে অনুমতি নেওয়ার জন্য যেতে হচ্ছে না এরপর ডাক দিলেন জাফর কোথায় ও জাফর তোমাকে দ্বিতীয় সেনাপতি হিসেবে আমি নিয়োগ করে দিলাম যুদ্ধে যাওয়ার জন্য ডিক্লেরেশন দিয়ে দিলাম হযরত জাফর লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির যাও তুমি বাড়িতে তোমার বিবি বাচ্চা থেকে অনুমতি নিয়ে আসো এরপরে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কিরাম নবীকে কত বেশি ভালোবাসতেন হাদিসে নবী জীবন ধারণ করতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন ও আমার উম্মত এতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না ঈমানদার হবে না নয় নয় ঈমানদার দাবিদার হতে পারবে না কতক্ষণ হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জীবন চেয়েও নিজের সন্তান সন্ততি চেয়েও নিজের স্ত্রী চেয়েও নিজের জানমাল চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে না আমি নবী ডিক্লেরেশন দিয়ে দিলাম তখন পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না প্রত্যেকে বলি সুবহানাল্লাহ এই সাহাবাই কিরাম মুমিনে কামেল হয়ে নবীজির প্রেমে কুরবানি হয়ে গেলেন তখন হযরত জাফর জালানহু বাড়িতে গেলেন বাড়ি থেকে বললেন ও আমার প্রাণের বিবি তোমার বেশি হক আমি আদায় করতে পারি নাই আমাকে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি বিবিরে আমার আমাকে তুমি ক্ষমা করে দিও বিবি হু হু করে কান্না করতেছেন ও আমার প্রাণের স্বামী নবীজি নির্দেশ করেছেন আমি বাধা দিব না আমার বাধা দেওয়ার কোনো অধিকার নাই তবে দোয়া করি আল্লাহ আমার স্বামী জাফরকে গাজী বানাইয়া আমার কোলে ফিরে দিও আমার কাছে ফিরে দিও ওই মুহূর্তে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আন স্বামীর স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন তলোয়ার দিয়ে ও আমার স্ত্রী উল্টা দোয়া করো না উল্টা দোয়া করো না উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু আমার আগে একজন সেনাপতি আছে আমার পরে একজন সেনাপতি আছে নির্ঘাত এটা জেনে রাখো আমি জাফর ময়দানে আমি জাফর ময়দান প্রান্তরে শহীদ হয়ে যাব প্রত্যেকে বলে সুবহানাল্লাহ হযরত জাফর জান নবীর কথা অনুযায়ী রওনা দিলেন পেছনে তার বিবি তার সন্তানগুলো হাউ মাউ করে আব্বারে আব্বারে করে কাঁদতেছেন নবীর নির্দেশ মানার জন্য সাহাবি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পিছু ফিরে তাকালেন না কে ডাকে কে বা কান্দে নবীর প্রেমে নবীর হুকুম মানার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গেলেন নতুন বিবাহ করেছেন স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই বাড়িতে গিয়ে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন বাইরে থেকে সালাম দিয়ে বললেন আমার প্রাণের প্রিয় স্ত্রী নতুন বিবাহ হলো তোমার সাথে সংসার জীবন হয় নাই নবীজি নির্দেশ দিয়েছেন আমাকে মোতার প্রান্তরে যুদ্ধ করার জন্য স্ত্রী রে আমি নবীজির নির্দেশ অনুযায়ী যুদ্ধ করতে যাচ্ছি তুমি তোমার কোরআন তেলাওয়াত একটু তামাও আমার কথা শোনো আমাকে বিদায় দাও স্ত্রী তখন বললেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম তুমি আরবের সুপুরুষ যুবক অপরূপ সুন্দর যুবক ও আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি একটু ঘরে আসো আমি তোমাকে একটু দেখে রাখবো তোমাকে কখনো ভালো করে দেখি নাই তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা বর্ণনা করতেছেন আমার স্ত্রী তুমি যদি আমি ঘরে যাই তুমি যদি আমাকে প্রেম বিনোদন করো আমার কাছে যদি প্রেম নিবেদন করো তাহলে আমি তোমার প্রেমে পড়ে যাব আমি ঘরের ভিতরে যাব না তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন স্ত্রী বর্ণনা করতেছেন ও আমার প্রাণের স্বামী ঘরের ভিতর আসলে আমি কোনো প্রেম নিবেদন করব না যদি আমার দুইটি নয়নে আমি আপনাকে দেখে রাখতে চাই যাতে কিয়ামতের ময়দানে আপনাকে স্বামী হিসেবে পরিচয় দিতে পারি প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহা এই কথা যখন বললেন স্ত্রী বললেন ও আমার প্রাণের স্বামী
আপনি যান যান স্বামী বললেন আব্দুল্লাহ বিন রাওহা ও আমার প্রাণের স্ত্রী যদি তুমি সবর করে ধৈর্য ধরে থাকতে পারো তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমাকে আমার স্ত্রী হিসেবে আল্লাহ বিবাহ করে দিবেন প্রত্যেক বলি সুবহানাল্লাহ তিনজন সেনাপতি হয়ে মোতার প্রান্তরে যুদ্ধ করতে গেলেন যুদ্ধ করতে 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 অনেক ইহুদিদেরকে শহীদ করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরকত করে ফেললেন প্রত্যেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন যুদ্ধ চলতেছে আর চলতেছে খুব বেশি যুদ্ধ চলতেছে দেখা যাচ্ছে ময়দানের এক পাশে একটা পতাকা ইসলামের কালিমা পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা লেখা পতাকা মাটির উপরে উড়তেছে ওই মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওহা বর্ণনা দিচ্ছেন আমি দৌড়ে গেলাম পতাকা নেওয়ার জন্য ওই সময় দেখলাম পতাকা উঠতেছে গিয়ে দেখলাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাটা দুই হাত কাটা মাটিতে পড়ে আছে গা থেকে চিহ্ন হয়ে গেছে দুই পা কাটা শরীর থেকে বিচ্ছেদ হয়ে গেছে কেবলমাত্র দাঁত দিয়ে কামড়ে রেখে ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন প্রত্যেকে বলি সুবহানাল্লাহ যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্দুল্লাহ বিন রাওহা উপস্থিত হলেন তখন আব্দুল্লাহ বিন রাওহাকে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন ও আব্দুল্লাহ বিন রাওহা তুমি গিয়ে আমার নবীর কদমে আমার সালাম পৌঁছে দিও আর আমার মৃত্যু সুসংবাদ দিয়ে দিও আর এক কথা বলে দিও মৃত্যুর শেষ লগ্নে পর্যন্ত দাঁতে কামড়ে ইসলামের পতাকাকে আমি নবীর নির্দেশে উঁচু করে ধরে রেখেছিলাম প্রত্যেকে বলি সুবহানাল্লাহ এ হলো ইসলাম অনেক রক্তের বিনিময়ে অনেক কষ্টের বিনিময়ে অনেক তরতাজা প্রাণের বিনিময়ে যে ইসলাম নামের গোড়ায় ইমাম হোসেনের রক্ত যে ইসলাম নামের গোড়ায় 72 জন সাহাবীর রক্ত বদর সাহাবীদের রক্ত যে ইসলাম নামের গোড়ায় সমস্ত আল্লাহর ওয়ালিদের কদমের সদকা যে ইসলাম নামের গোড়ায় সমস্ত নাইবে রসুলদের শাহাদাতের রক্ত সেই রক্ত উৎলায় পেরিয়ে ইসলাম আজ আমাদের কাছে এসেছেন হিদায়েতের জন্য আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে সঠিক পথ দেখার জন্য পেয়ারা হাজিরিন সাহাবাই কামদের নবীর প্রেম এতটুকু ছিল জীবন দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত ছিল কখনো পিছু পা হাঁটে নাই আমরা সেই নবীর ইজ্জত সেই নবীর আজমত সেই নবীর উম্মত হয়ে সেই নবীর শান ও মান অন্তরে ধারণ রেখে আমরা জীবন যাপন করব যখনই শুনি কোন দিকে নবীর শান ও মানের উপরে কটাক্ষ করা হলো তখন আমরা জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও আমার প্রাণের দিয়ে হলেও আমার নবীর ইজ্জতকে আমরা তুলে ধরব প্রত্যেকে বলি সুবহানাল্লাহ আমাদের দেশে অনেক আলেমরা দেখা যায় নবীর শানে ওয়াজ করে করে মিটা মিটা টাকা খেয়ে খেয়ে অনেক কোটিপতি হয়েছেন কিন্তু নবীর শানে বেজ্জতি হলে বেয়াদবি হলে একটা আন্দোলন তারা একটা কথাও বলেন নাই তারা এক মুরুক্ক তারা বেয়াদব সুন্নি নামে কলঙ্ক তারা তারা সুন্নিয়তকে ধ্বংস করেছেন কেন তুমি নবী শান সারা জীবন বর্ণনা করো নবীর শানে বেয়াদবি হলে কেন তুমি আন্দোলন করো না কেন তখন তোমার এশক যায় কই তখন তোমার মহব্বত যায় কই আরা সিডিংগ হতারি ওয়া ফুয়াগ বাজার তুন দি দে দু এন দু দি আতি কি করি বাজার তুন দু দিয়ে রে ফরত করি যায় রে দুটি কই হত উব খদ মানির মান আল্লাহ বাসায় মানির মান আল্লাহ বাসায় হত কে দে হত মানুষ হট্টা দরি রে আর বাপরে এন জুতা দি বাজ্জে দে হত আই আর ইজ্জত লইরে দাই দি হত করি নাউজুবিল্লাহ ইয়া তুরি জুতে জানে বে জুতই দে তুই এই জুতিয়াম বুঝলি দিনা তোর বাপরে ফিরে তোর জীবন দিয়ে না তুই প্রতিরোধ গণ আছিল তুকিলে দালি দি নবীর বেজ্জত করার তো জীবন দিয়ে রে তুই নবী শানত ইজ্জত তুল নাছিল দনি তুল নাছিল নারে তাকবীর নারে রিসালাত আন্দোলন করাছিল কিয়া তুম সুপ তাকিলে পর হাজার জবাব চাই তুই সুন্নি মুলে রে কিয়া প্রতিবাদ নবীর নবী শানত তুই সারা জীবন নবীর গান গায় গায় রে লক্ষ লক্ষ তা হামাইলে গাড়ি বাড়ি কিনিলে গাড়ি নারে কিনিলে কিয়া তুই নবী শান বেদবিদ আন্দোলন করলে এই প্রশ্ন পর হাজার জানতে চাই যারা যে ফদাই যাই কই অনত্ত সিন্দগর মত ফয়বে জন্মমত দোষ আছে ফয়বে যার সন্তান এতাল ফয়বে দাই গই গুদি যেই উম্মত যেই মূল হিসাব যে আলেম নবী সারত বেজ্জিত গরত দে বেজ্জিত গরত দে যদি হনকে মুখ ন কোলে আন্দোলন ন করে ই নলি জারত আলেম ই নল জারত উম্মত কেন না নবী সারত বেজ্জিত গরের শান মানল চিনি মিনি কলে তুই জবান ন কইলি কিয়া তুই জারত মূলই তুই জারত মূল দে তলে আ হইলাম তুই জারত মূলই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরে দেইবেন নবীর শান লই চিনি মিনি কলার নিজুত যেতু সাধ্য আছে টাকা দিও শ্রম দিও মেধা দিও রক্ত দিও আমার নবীর শান মান আমরা মৃত্যু পর্যন্ত উজ্জীবিত রাখব এটা আমাদের কামনা এটা আমাদের দোয়া এটা আমাদের ফরিয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর শান মান নবীর সুন্নাত নবীর তরিকা অন্তরে রেখে আমাদেরকে জীবন যাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যারা এসেছেন তাদের শুকরগুজার করে যারা মাহফিলকে সাজিয়েছেন তাদেরকে মোবারক জানিয়ে আমার বক্তব্য এটি টানলাম ওয়াখিরি দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু